চীনের ম্যাচ আয়োজন বাতিল করায় কোপা আমেরিকার প্রস্তুতি নিতে মার্চে যুক্তরাষ্ট্রে দুই প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জানুয়ারিতে মেসির ক্লাব ইন্টার মায়ামির সফরে মেসি না খেলায় ক্ষুব্ধ দর্শকদের প্রতিক্রিয়ায় চীনে হতে যাওয়া আর্জেন্টিনার দুই প্রীতি ম্যাচ আয়োজন বাতিল করেছিল দেশটির কর্তৃপক্ষ। এরপরই নতুন এই সূচি প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী মার্চে চীন সফর করার কথা ছিল আর্জেন্টিনা ফুটবল দলের, যেখানে আফ্রিকান দুই দেশ নাইজেরিয়া ও আইভরি কোস্টের সাথে দুটি প্রীতি ম্যাচ নির্ধারিত ছিল মেসিদের। তবে ইন্টার মায়ামির হয়ে মেসির না খেলার ইস্যুতে শেষ পর্যন্ত ভেস্তেই গেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের চীন সফর। তার পরিবর্তে আগামী মাসেই কোপা আমেরিকার ভেনুতেই প্রীতি দুই ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। শিডিউল আর ভেনুর গড় মিলে পাল্টে গেছে আগের ঘোষিত দুই প্রতিপক্ষের একটিও। নতুন সূচির সময় অনুযায়ী নাইজেরিয়া খেললেও খেলতে পারবে না আইভরি কোস্ট, তাদের পরিবর্তে এল সালভাদরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নতুন সূচিতে আগামী 22 মার্চ এল সালভাদর ও 26 মার্চ নাইজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। প্রথম ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায়, আর পরের ম্যাচের ভেনু লস অ্যাঞ্জেলেস। এই দুই প্রীতি ম্যাচ ছাড়াও কোপা আমেরিকার আগে আরও প্রস্তুতি ম্যাচ রয়েছে মেসি ডি মারিয়াদের। যদিও ইউরোপীয় কোনো দুই পরাশক্তির সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিল তারা, কিন্তু কোপার পরপরই ইউরো চ্যাম্পিয়নশিপ থাকায় কোনো দলের শিডিউল পাওয়া যায়নি। তাই প্রতিপক্ষ ঠিক না হলেও জুনে কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খেলবে কনকাকাফ অঞ্চলের কোনো দলের বিপক্ষে। ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের 48তম কোপা আমেরিকার আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কনমেবল আর কনকাকাফ অঞ্চলের 16 দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। কোপার গ্রুপ অফ ডেথ এ তে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বেই মেসিদের সামনে আছে পেরু আর চিলির মতো শক্তিশালী প্রতিপক্ষ। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।